নাতে মুস্তাফা শুন কর রুহ জব মচলতি নাতে মুস্তাফা শুন কর নাতে মুস্তাফা শুন কর রুহ জব মচলতি নাতে মুস্তাফা শুন কর রুহ জব মচলতি তো আশিকো কে চেহরে সে চাঁদনি নিকলতি জোরে বলুন না সুবহান, জোরে হয় না সুবহান আল্লাহ। নাতে মুস্তাফা শুন কর আল্লাহুম্মা দেশটাকে একটু বাড়াও 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 জমিন জিসি কে লিয়ে বনায়ে হে ও মেরে আকা কি শান না তো ভি সুনাতি হে যদি হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু রসুলের গুণ কীর্তন করে না, রসুলের উপরে সালাত শুধু পেশ করে না, এই গাছগাছালি পাহাড় জঙ্গল সব রসুলের পাগল। একবার জোরে বলুন, আর জোরে হবে না, একটু কমাও, বেশি বাড়িয়ে দিয়েছো বলতে বলতে, একটু কমাও। তাই রসুলের পাগল হতে হবে, এনআরসির পাগল হলে হবে না। আমার সব তো এনআরসির পাগল হয়েছি রে বাবু, তিনটে অক্ষরে মাথা খারাপ। নাতে মুস্তাফা শুন কর রুহ জব মচলতি হে তো আশিকো কে চেহরে সে চাঁদনি নিকলতি হে নাতে মুস্তাফা শুন কর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোনাগার তুমি ছাড়া কে আছো আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বারে রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে বলতে পারেন না, ছিললে হবে না, নারে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারি দেওয়া পথ হারিয়ে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমার দেওয়া পথ হারিয়ে বান্দা তোমার
জোরে হবে না। রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাগাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করে দাও আমারে। পাগাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করে দাও আমারে। বান্দা তোমার আমি তুমি অন্তর জানি, বান্দা তোমার আমি তুমি অন্তর জানি, ক্ষমা করে দাও বারে বারে। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে বলবেন না, আওয়াজ দিয়ে জোরে বলবেন না। মেঘেরবান তুমি মেঘেরবান, মেঘেরবান তুমি মেঘেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হাজেরার মজলিস, আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামাই কেরামগণ, খাস করে আমার পূর্বের বক্তা আলহাজ হযরত হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সাহেব ওয়াজ নসিহত করলেন, তার আগে নামি দামি আলে উলামাই দিন আপনাদের কাছে শরিয়াতের কথা বলেছেন, আপনারা শুনেছেন। আমি গুনাহাগার মোহাম্মদ শাহনওয়াজ মণ্ডল, বহুদূর থেকে আল্লাহ পাক এনেছেন যে আল্লাহ সুস্থ মন সুস্থ শরীর নিয়ে এই পবিত্র মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সর্বোচ্চ আওয়াজ একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। জোরে হয় না, সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু ছিললে হবে না সুবহানাল্লাহ। দুনিয়া পেলাম কার ওসিলায়? আবার নবী পাকের ওসিলায়। আজকে মানুষ হয়েছি কার ওসিলায়? আমার নবী পাকের ওসিলায়। নবী ছাড়া কোনো উপায় নেই। সে নবীর প্রতি জানায় দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদারি মান্দার ভাইরা, ওয়াজ নসিহত আল্লাহ পাক আমাদেরকে অনেক করে শোনাচ্ছেন, মৌতের আগ পর্যন্ত, কবরে না ঢোকা পর্যন্ত শুনতে হবে। এই ওয়াজ যেদিন বন্ধ হয়ে যাবে, দিনের দাওয়াত যেদিন বন্ধ হয়ে যাবে, এই জমিনটা আমার আল্লাহ শেষ করে দেবে। তবে ওয়াজ হচ্ছে খেয়াল রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, ওয়াজটা কি আমাদের বুঝে নিতে হবে, আমি কে, আমাদেরকে শিখতে হবে আমার কর্মের জায়গাটা কি। এটা আলোচনা হয় না বলে আজকের মাহফিলগুলোই আমাদের ঘরের ছেলেরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকার খরচ করার পরেও বেনামাজি হয়ে ঘুরছে। হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা আলোচনা কিন্তু শুনতে হবে বাবা। আজকে অধিকাংশ জলসা কমিটির ছেলেরা, আপনাদের এখানে কি হয়েছে জানি না, অধিকাংশ কমিটির ছেলেরা বছরে আল্লাহ পাকের খাস রহমত আপনাদের নেক দোয়ায় পশ্চিমবঙ্গে কমপক্ষে 18টা জেলাতে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে আরো 6টা রাজ্যে। অধিকাংশ জলসা কমিটি হচ্ছে বেনামাজি, তাহলে এখানে এই ওয়াজ মাহফিলে কিন্তু কোনো কাহিনীর ওয়াজ হবে না। কাহিনী এদের শোনা আছে,
মা ফাতেমার ওয়াজ, ইমাম হাসান হুসাইনের ওয়াজ, রসুলের পাকের ওয়াজ, আমরা কাহিনী সব শুনেছি, কিন্তু রসুলের হাদিসের বিশ্লেষণ বক্তব্য, রসুলুল্লাহর উপরে আসা ওই কোরআনের বক্তব্য কি, এটা আমাদের বোঝানো হয়নি। সেই জন্য আমাদের ঘরের ছেলেগুলো সব বেনামাজি, শরিয়াত বিরোধী, আমাদের ঘরের মেয়েগুলো জলসা মাহফিলের কে কেন্দ্র করে জেনা ব্যভিচারের লিপ্ত হচ্ছে, আমাদের ঘরের মেয়েরা শরিয়াতকে ভাইলোট করে মহিলা সমিতি করছে, আমাদের ঘরের সন্তানেরা আজান শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাস খেলা, বসে বসে তাস খেলা করছে, মসজিদ পাশে আছে, জামাত চলছে, হাসি ঠাট্টা করছে আমাদের ছেলেরা। কোন ছেলে? যে ছেলে হাজার হাজার টাকা দিয়ে এরকম মজলিস কায়েম করে। হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলছেন না কেন? ভালো করে বুঝলেন, কারণ বহু পরিশ্রম করে আপনারা আমাকে দাওয়াত করেছেন, আর আমিও পরিশ্রম করে এসেছি একটাই উদ্দেশ্য, শরিয়াতকে বুঝুন। ইসলাম মানে এই নয় বিরাট প্যান্ডেল ক্যান্ডেল করে বিরাট বক্তটক্ত ভাড়া করার নাম ইসলাম। এটা ইহুদি নাসারাও করতে পারে, যদি তারা মন লাগায় এগুলো করতে পারে, শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের বুঝতে হবে এই মজলিস থেকে আমাদের কি নেওয়া দরকার। উনিশ বিংশ শতাব্দীর মুজাদ্দেদ, মুজাদ্দেদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, এই মজলিস তিনি কায়েম করেছিলেন গ্রামে গ্রামে, গ্রামে গ্রামে মজলিসকে তিনি কায়েম করেছিলেন। উদ্দেশ্য, বাবা ছোট ছোট বাচ্চারা, ঘরের মেয়েরা মাদ্রাসায় পড়বে, বড়রা মাদ্রাসায় যেতে পারবে না লজ্জার ভয়ে, তাই এই মাদ্রাসা কায়েম করে গেলাম, এই মাদ্রাসা সব বুড়োরা এসে পড়বে, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, ছেলে মেয়ের বাপ হয়ে গেছে, নাতি নাতকুড়ি হয়ে গেছে, ওরা আর মাদ্রাসায় যেতে পারবে না, লজ্জা করবে, তাই এদেরকে এখানে ডাকা হোক, এদেরকে শরিয়াতকে একটু একটু করে বোঝানো হোক। এই বুড়ো বয়সে যদি একটু একটু শরিয়াতটাকে বুঝতে পেরে আমল করতে করতে কবরে চলে যায়, আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন, আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। উদ্দেশ্য দেখেছেন মুজাদ্দেদ জামানের, আর আমাদের উদ্দেশ্যে এসে শুধু কাহিনী দিচ্ছে, শুধু কাহিনী বলেন। আজ মাহফিলগুলো সব কাহিনী ডাব্বা তৈরি হয়েছে না হয়নি, শরিয়াত বোঝানো হয়নি। এখন যদি ঘরের ছেলেদেরকে জিজ্ঞাসা করি, এই জওয়ান ছেলে বল মসজিদে, আলহামদুলিল্লাহ মসজিদে আজান হচ্ছে, আমার করণীয় কি? মানে কাজ করব, কাজ করছি, কাজ করব, মাছ বিক্রি করছি, মাছ বিক্রি করব, দিবির সঙ্গে গল্প করছি, গল্প করব, ব্যবসা করছি, ব্যবসা করব, ঘর ঠিক করছি, ঘর ঠিক করব, আজান হচ্ছে হোক, নামাজ পড়ার সময় হলে যাব, ও নেকির কথা বলেছে না গোনা? জোরে বলেন, আমার কথা কিন্তু বুঝে নিতে হবে বাবা, যদি না বুঝতে পারেন বলবেন, আবার দোয়ারা করে গোদা বাংলায় বোঝাবো। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গোটা ভারত নয় পশ্চিমবঙ্গের জমিনে চালু হয়ে গেছে তিনটি অক্ষর নিয়ে এনআরসি, এ নজনেরা। এই এনআরসি সাধারণ মানুষগুলোর, চাকরিজীবী মানুষগুলোর, খেটে খাওয়া মানুষগুলোর ভিতরে আতঙ্কিত তৈরি করেছে, না এনআরসি হলে আমার কি হবে, আমার কি হবে। এ নজনেরা, মঠবাড়ির সোনা মানিকেরা কান খুলে শুনে কি দি, দুনিয়ার জিন্দেগিতে কতদিন হায়াতে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই, পৃথিবীর জমিনে 70 বছর আপনি হায়াত পাবেন কি না এটা আপনার গ্যারান্টি নাই, কিন্তু কালকে আমাকে মরতে হবে, প্রভু আমাকে ডাকলে চলে যেতে হবে, এর গ্যারান্টি আছে না নাই। কথা বলছেন না কেন? তাহলে কোন টেনশন আগে ভোগা উচিত, এনআরসি? যদি এনআরসি হয় 2021 সালে হবে, 2021 সালে যদি আপনার রাষ্ট্রের নায়ক, আমার রাষ্ট্রের নায়কটা যদি বিলটা রূপান্তরিত আইনে পাশ করে, তাহলে এই এই আপনার বাংলার জমিনে আপনি এনআরসিতে ভুগতে পারেন। এ নজনেরা, ওটা প্রায় 2 বছরের মতো বাকি, কিন্তু যদি কালকে মৌত হয়ে যায়, আপনার জীবনের এনআরসির কাগজপত্রটা আপনি জোগাড় করেছেন কি না, আপনাকে কবরে যেতেই হবে,
কবরের ভিতরে গেলি আপনার এনআরসি চালু হয়ে যাবে, প্রথম এনআরসির কাগজ দেখাতে হবে। মার রব্বুকা, তোর রবকে বলুন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল লাগে, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও সাবারা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলাম, যে ব্যক্তিটা বলতে পারবে না রদিতু বিল্লাহি রব্বা, আমার আল্লাহ আমার প্রতি রাজি আছে, আমার আল্লাহ আমার প্রভু, এই ব্যক্তিটা বলতে পারবে যে পৃথিবীর জমিনে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। হ্যাঁ, আল্লাহ ডাকেন না ডাকেন না, জোরে বলে কবার? প্রতিনিয়ত পাঁচবার ডাকছে। ও মজ্জের আজান দিচ্ছে, খালি খাওয়া গায়ে কি হবে, চ চ চ মার বিবির উপরে গোলাম, রুই তুনের উপরে টেক্কা, আরে বাপ রে বাপ। আর যেই এনআরসি শুরু করেছে, রাতের ঘুম হারাম, খাওয়া দাওয়াও ঠিক মতো নেই, বিবিওর রান্নার আমার নাম ঠিক নেই, সে কি ছোটো, চলো পাগলের মতো হয়ে গেছে, কুকুর হয়ে গেছে, অন্যে কুকুর। হ্যাঁ কথা ঠিক বলছিল, জোরে বলেন কেন? আপনার চিন্তা করতে হবে কেন? যে মুসলমানটাই ভারতবর্ষে 750 বছর রাজত্ব করেছে, তার আবার পেঁচান লাগে, এনআরসির কাগজপত্র লাগে। আমার বাপদাদা 14 পুরুষের এখানে 750 বছর রাজত্ব করে গেছে। হ্যাঁ, লোকসভা যে ভবনটা ওটা আমাদের, লালকেল্লা ওটা আমাদের, শহীদ আপনার শহীদ মিনার ওটা আমাদের, ওই কুতুব মিনার ওটা আমাদের, আপনি চলে যান লালকেল্লা ওটা আমাদের, চার মিনার ওটা আমাদের। আপনার বাপের পৈতৃক সম্পত্তি নিয়ে তারা এনআরসি করবে, আর আপনি টেনশনে ভুগছেন কেন? আলোচনা বোঝা যাচ্ছে তো? আমি কাহিনী টাহিনী শোনাতে আসিনি, ও বক্তা সব আলাদা ভাই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কোরআনের যুক্তিতে আপনি দেখুন পৃথিবীর জমিনে আপনার মর্যাদা আল্লাহ কত দিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবীন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পৃথিবীর জমিনে তোরা যারা ঈমান এনেছিস, আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করেছি, এ আমার বান্দা, আমি বলছি সিলমি কাফা, উদুখুলু তোরা দাখিল হয়ে যা ইসলামের ভিতরে, তোর প্রবেশ কর, ওয়ালা তাত্তাবিউ খবরদার তোরা এতে অনুসরণ করবি না, পৃথিবীর জমিনে অখুতুয়াতি শয়তান, না না না, বিতাড়িত আমার দরবার থেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, ওই শয়তানের পথ তোরা অনুসরণ করিস না, আমি আল্লাহ তোদের যে বড় ভালোবাসি। এ নজরে যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢোকো। কেন আমার আল্লাহ ইসলামের কথা বললেন? আমার আল্লাহ জৈনের কথা বলতে পারত, বৌদ্ধের কথা বলতে পারত, ক্যাথলিকের কথা বলতে পারত, খ্রিস্টানের কথা বলতে পারত, ইহুদির কথা বলতে পারত, নাসারার কথা বলতে পারতে, না না না, আমার আল্লাহ তারপরই আবার অন্য আয়াতে জানিয়ে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম ওটা হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, কেন? ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার পছন্দনীয় মনোনীত দিন হলো, ধর্ম হলো ইসলাম। তাহলে পছন্দের ধর্মের ভিতরে আমরা আছি, কোরআনের যুক্তি দিয়ে বোঝাচ্ছি, হাদিস একটু পরে আসব, এ মাথায় ঢুকছে? তাহলে আল্লাহ বলেছে, এই তোরা যারা আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করিস, তোরা ইসলামের ভিতরে প্রবেশ কর, কেন না এই ইসলাম হলো আমার পছন্দনীয় মনোনীত ধর্ম। একবার জোরে বলেন, আরো জোরে বলেন,
তাহলে আমি আপনি পছন্দনীয় ধর্মের উপরে আছি। হ্যাঁ, আমাদের ধর্ম কি বলেন? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের ভিতরে আছি তো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, পছন্দ ধর্মের ভিতরে যদি তোরা প্রবেশ করিস, আমি আল্লাহ আবারও জানিয়ে দিলাম, কুনতুম খাইরু উম্মতি উখরুজা গাতিলিন্নাস, এ আমার হাবিব আপনি জানিয়ে দিন, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত মানব জাতি গোষ্ঠী আছে, আমি আল্লাহ তাআলা যত নবী আলাইহিসসালাম পাঠিয়েছিলাম, সব নবীর উম্মাদের থেকে আপনার উম্মাদকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো রে বাবু? বাবাজি কথা বললে হবে না বাপ, যে বুঝে নেন তাহলে আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম, আর আল্লাহর পছন্দনীয় বান্দার নাম, বুঝতে পারেন নি এখন না? আল্লাহর পছন্দনীয় বান্দার নাম আল্লাহ বললেন, কুনতুম খাইরু উম্মতি উখরুজাতি লিন্নাস, হে আমার হাবিব আপনার উম্মতেরা হলো আমার পছন্দনীয় পছন্দনীয় উম্মত। একবার জোরে বলেন, জোরে বলেন। তাহলে ধর্মের দিক থেকে আপনি ফার্স্ট ক্লাস, কোরআন বুঝতে হবে বাবা, ঘটনার জন্যই মজলিস করেননি, পছন্দনীয় ধর্মের ভিতরে আপনি দাখিল হয়েছেন, আর আল্লাহর পছন্দনীয় ধর্মের ভিতরে আপনি এসেছেন, সেই জন্য আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা আপনি আমি। আল্লাহর পছন্দনীয় বান্দাকে কোনোদিন বাদ দিয়ে ওই মুদি নামক অত্যাচার জালিমকে আল্লাহ চিয়াক দিলেন কেন? জনগণ বসিয়েছে এই মোদিকে, জনগণ বসিয়েছেন আল্লাহ বসিয়েছে? ভালো করে বলেন, মোদিকে কে বসিয়েছে চেয়ারে? আল্লাহ বসিয়েছে। তাহলে আমরা পছন্দনীয় আল্লাহর বান্দা, আর বসাচ্ছে মোদিকে? আসুন এবার হাদিস থেকে বলি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ও বেগুনেরা, নজনে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরাও, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নবী শরীফে এক তারিখে আসরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে আমার পৃথিবীতে আমার উম্মত উম্মতির সংখ্যা সবার থেকে বেশি হয়ে যাবে, ও সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে পৃথিবীর জমিনে, ও সাবারা, মসজিদ হবে ঘন ঘন, মসজিদগুলো হবে অতি সংসকাতের, মসজিদের মিনারগুলো হবে অতি কারুকার্যময়, ওই মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত পাঁচবার আল্লাহু আকবার আল্লাহ আমার উম্মতের কানে 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 পৌঁছাবে, অথচ আজানের জব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আজান শুনতে পান সব? চলে বলেন, আজানের জব দেন, হাকিকাত কথা বলবেন। এখানে যে 300 মানুষ থাকে, 400-500 মানুষ থাকে, হাজার মানুষ থাকে, গবেষণা করে দেখা যাবে হাজারে 50টাও হচ্ছে না। এই কথা ঠিক বলছে? জোরে বলেন না, হাকিকাত কথা তো। আরে ভাই, হাকিকাত কথা না হলে গর্দান ফেলে দেবো, কারণ এসব নিয়ে গবেষণা করার ছাত্র আমি, মুখস্থ করা বিদ্যা একে আপনাদের ঝাড়তে আসি নি। এই 500 যারা আমরা নামাজ পড়ি, আমাদের ভিতরে আমি গবেষণা করেছি, এই শতকরা 100টা নামাজির ভিতরে 80টা নামাজিরা আজানের জবাব দেয় না। বলে ফেললাম,
পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়েন আমি অস্বীকার করতে পারবো না, মিথ্যা কথা আপনি বলেন না এটা আমি অস্বীকার করতে পারবো না, পৃথিবীর জমিন আপনি হারাম খান না আমি এটা আপনার কাছ থেকে বিশ্বাস করে নিলাম, পৃথিবীর জমিনে আপনি কোনো গুনার কাজে লিপ্ত হন না এটা আমি আপনার কাছ থেকে বিশ্বাস করে নিলাম। এ নামাজি মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো, নামাজটা ফরজে আইন কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে মসজিদ থেকে মুয়াজ্জিন যখন ডাকে তোমরা ভেবো না কোন মুয়াজ্জিন তোমাদের ডাকছে, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমার আল্লাহ নিজে তোমাদের ডাকতে থাকে। ও আমার উম্মাত উম্মাতিরা আমার আল্লাহ যখন ডাকে ওই আল্লাহ ডাকে সাড়া দেয়া হলো বান্দার জন্য ওয়াজিব। তাহলে আজানের জবাব দেয়া কি ওয়াজিব? তরক করলে কি গুনা বাবা? শুধু তো সবে রজ হচ্ছে, গুনা রজ একটাও করতে যায় না, কারণ গোরা নাজ করলে যদি দাওয়াত না হয়। কিন্তু শাহনাজ ভাইয়ের কাছে গুনা রসটা বেশি সবে রসটা কম, কারণ পাত্র যদি ছেঁড়া থাকে ও যতই দেন থাকবে তো, তাই পাত্র ঠিক করার রস করতে হবে আগে। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ কৃপণ নয় বখিল নয়, আল্লাহ আপনাকে আপনার স্বভাব স্বভাব অবশ্যই অবশ্যই নেকি আল্লাহ দান করবে, আল্লাহ দেবে না এ কথা নয়, দেবে দেবে, কিন্তু আপনাকে ধরে রাখতে হবে তো। মাথায় ঢুকছে আওয়াজ? তাহলে আজান হচ্ছে, আজান শুনছে যে মুসলমানটা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু আজানের জবাব দিচ্ছে না, পাঁচ ওয়াক্ত আজান শুনতে পায় কিন্তু আজানের জবাব দেয় না। রাসূলের হাদিস অনুযায়ী কোটেশন করে বলে যাচ্ছি, নোটেশন করে বলে যাচ্ছি, ওই মুসল্লির প্রতিনিয়ত পাঁচটা করে কাবিরা গোনা চব্বিশ ঘন্টায় সলিড। কটা? তাহলে চব্বিশ ঘন্টায় যদি পাঁচটা কাবিরা গোনা হয় মাসে কটা হচ্ছে? দেড়শোটা। মাসে কটা? দেড়শোটা কাবিরা গোনা। বছরে 1800। বাবাজি নাজাত পাওয়া যাবে তো? বলে ভাইজান শিখিনি তো, দোষ তো আপনাদের না, এই চেয়ারে বসা সব মালগুলোর দোষ আপনাদের না, আপনাদের মার হবে কিন্তু প্রথম পেটানি হবে মলি সাহেবদের, আমি বলিনি ভাই। ভাবছেন শাহনাজ বলে যাচ্ছে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল আলিমু আউয়ালু ফিন্নার। ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয় আলেম সম্প্রদায়ের আগল আমি রাসূলুল্লাহর এরা উত্তর সুরি আল আলিমু আউয়ালু ফিন্নার, কিন্তু এক দল আলেমকে আমার আল্লাহ গে জাহান্নামে দেবে। বুখারী খুলুন না, মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে মলি সাহেবের, অত পড়া লাগে না, ওয়াজ করলে আবার পড়া লাগে, কে আছে শুনলি হুট গেলে যাচ্ছে সব, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ বক্তাকে যদি স্টেজে ধরে বলা হয় যা ওয়াজ করেছেন কোন কিতাবে আছে বলেন, ও লুঙ্গি হাতেলে ছুটবে গো, কথা বোঝা যায় না সব শোনা। বহু বক্তা আছে তারা লিখতে জানে না ওয়াজ করছে, আর নামাজের তো ধারই ধারে না, বললেই শাহনাজ ভাই খারাপ তো হলাম খারাপ। হাম তো কিসি সে পরোয়া নহীন করতে, হাম তো কিসি সে পরোয়া নহীন করতে বালকে সিজদা তো করতে হে আল্লাহ কে বাস্তে। একবার জোরে বলেন এসান, নামাজ পড়ে আসছি সেজদা করেছি আল্লাহর, ভয় যদি পৃথিবীর জমিনে কাউকে করতে হয় কাকে? আল্লাহ কি করবো, কি করবি আমার, মেরে ফেলবি পথে ধরে গাড়িতে বোম মেরে গুলি করে ঝাঁঝরা করে দিবি, এর থেকে বেশি কিছু করতে পারবি না। ষাট বৎসরের জিন্দেগি 33 বৎসরে থেমে যাবে, এটাই তো আলহামদুলিল্লাহ কবুল করলিলাম, কিন্তু অনন্তকালের জিন্দেগিটা আল্লাহ পাক আমার জন্য আরামের সঙ্গে কাটিয়ে দেবে। একবার জোরে বলুন, মৃত্যুকে ইমানদাররা কোনোদিন ভয় পায় না, মৃত্যুকে স্মরণ করে।
হ্যাঁ মাথায় ঢুকছে বল? ইমানদারেরা মউতকে ভয় পায় না, মউতকে স্মরণ করে, এতটুকুই। মউত আমার একদিন হবে এটা সত্য, কিন্তু মউতের আগে আমাকে সঞ্চয় করতে হবে। একবার জোরে বলে, জোরে হবে না? কিন্তু আমরা কি করছি? মউতের ভয়, মউতকে স্মরণ করছি, ভয় করছি যদি মরে যায়। এই কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, গত সপ্তাহে হঠাৎ করে আমি খুব নিজেকে খুব আত্মবিশ্বাসের সঙ্গে চলি, আল্লাহর উপরে মানে কনফিডেন্স রেখে, হঠাৎ করে জ্বর জ্বালা কিচ্ছু না, হঠাৎ করে এই সাইডটা যন্ত্রণায় এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে। বাজার করতে গিয়েছিলাম মোটর সাইকেল, ওখানে স্কুটি চিৎ করে রেখে আম্মার জন্য, আমার আম্মার জন্য পান আর সুপারি কিনতে গেছি বাজার, মানে বুঝতে পেরেছেন তো? আম্মা বলেছে বাবু আমার পান আর সুপারি ফুরিয়ে গেছে, আমি আনতে গেছি, হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেছে এই সাইডটা, এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে মাথার ভিতরে ঢুকে গেছে, বোধ হয় শেষ, আর বোধ হয় থাকবো না। তবে আল্লাহ যাবার আগে আমাকে প্রস্তুতি নিতে দাও, আমি বাড়ি পর্যন্ত যাই, একবার আমাকে যেতে দাও আল্লাহর কাছে। কাঁদিয়েছি একজন আল্লাহর বান্দা আমাকে তুলে নিয়ে আমার ঘর পর্যন্ত নিয়ে এলো। আমি বললাম আমাকে একটু গোসল করতে দাও, গোসল করে নিলাম, কালেমায় শাহাদাত পড়ে নিলাম, ইস্তেগফার পড়ে কালেমায় শাহাদাত পড়ে বললাম আল্লাহ যদি আপনার মঞ্জুর হয় নিয়ে নেন, আর অসুবিধে নেই, আমি প্রস্তুতি হয়ে গেছি। তারপর সব বাড়ির লোকেরা আমাকে ধরে নার্সিংহোমে ভর্তি করে দিল, এখন আমি সুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে আপনাদের কাছে এনেছেন। কনফিডেন্স, মউতকে শাহনাজ ডরে না, একমাত্র ডরে একটাই, একটাই কাজে ডরে, আমার দ্বারা যেন কোনো শরিয়াত বিরোধী ভায়োলেশন কাজ না হয়ে যায়, কারণ শরিয়াতের বিরুদ্ধে যদি কাজ হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। নামাজে যখন আমি দাঁড়াবো, আমি যখন আল্লাহর কাছে চাইবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, আর রহমানুর রহিম যিনি করুন দয়াময় অসীম দয়াময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন। এ নজরে যুবক আমার আল্লাহর কাছে যখন আমি দাঁড়িয়ে চাইব, আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। হে রব্বি আল্লাহ, পৃথিবীর জমিনে যতক্ষণ হায়াতে রেখে দিয়েছো সত্যের উপরে হকের উপরে, ওই কলেমা শাহাদাত পড়তে পড়তে যেন তোমার ডাকে সাড়া দিতে পারি। কারণ আল্লাহ নবী জানিয়ে দিলে যারা কলেমা পড়েই মৃত্যুবরণ করে, শাহাদায় কলেমা পড়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ আজাবা আজাবে জাহান্নামটা তাদের জন্য হারাম হয়ে যায়। মউতকে ভয় পাবেন না, মউতকে স্মরণ করুন, আমাকে চলে যেতে হবে, কিন্তু কিছু করে রেখে যায়। আলোচনা ওদিকে না, এদিকে আসুন। বাবাজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ থেকে কানে আওয়াজ যাবে মুসলমানের, কিন্তু আজানের জবাব দেবে না। এইখানে শুনেছিলাম তো, স্মরণে রাখতে হবে বাবা। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক ফারুকে আজম, হযরতে ওমর দাঁড়িয়ে পড়লে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? ওরা কি নামাজ আদায় করবে না? নামাজ কি ওরা পড়বে না? মসজিদ ঘন ঘন তৈরি করবে, মসজিদের মিনারগুলো অতি সুন্দর হবে। আল্লাহ নাই বললে ও সাবারা, পৃথিবীর জমিনে আমার উম্মতের সংখ্যা বাড়বে ঠিকই, নামাজি বেড়ে যাবে, রোজাদার বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। পৃথিবীর জমিনে ওরা ইবাদত বান্দিগি করবে বটে, কিন্তু হারাম জিনিসটা ওদের কাছে হালালের মতো হয়ে যাবে। ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতের কাছে হারামটা যখন হালালের মতো হবে, আমার আল্লাহ ওদের উপরে জালিম বাদশাকে প্রেরণ করে ওদেরকে কুকুরের মতো পাততে থাকবে। এর জনেরা মঠবাড়ির সোনা মানিকেরা, আজকে মুসলমান নির্যাতিত কাতারে চলে যান, মুসলমান নির্যাতিত সৌদিতে চলে যান, মুসলমান নির্যাতিত আপনার ডরজনে চলে যান, মুসলমান নির্যাতিত ফিলিস্তিনি চলে যান, মুসলমান নির্যাতিত আপনার ইরাকে চলে যান, মুসলমান নির্যাতিত ইরাক
ইরানে চলে যান, মুসলমান নির্যাতিত। আপনি চলে যান বাংলাদেশে, মুসলমান নির্যাতিত। পাকিস্তানে চলে যান, মুসলমান নির্যাতিত। এ ভারতের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানেরা বলো, আফরাজুল আনসারি এদের কেন অকালে প্রাণ দিতে হলো? তার মানে হলো, আমরা যদি ভালো হতাম জালিম বাদশারা কোনদিন আসতো না। মুদিকে দোষ দেওয়ার আগে এই যে মুদি খারাপ, এই আঙুলটা বাড়াচ্ছেন না, এই হাতে কটা আঙুল জোরে বলেন। হ্যাঁ, পেছন দিক থেকে কথা বলছেন না, হাতে কটা? পাঁচটা আঙুল। একটা ওদিকে ছুড়েছি, কটা আমার দিকে? ভালো করে দেখেন, চারটে। একটা ওদিকে গেছে, তিনটে আমার দিকে। মঠবাড়ির লোকেরা যদি খারাপ হয়, এক তুই কিন্তু তিন, মাথায় ঢোকে না কথা? শানাস, মঠবাড়ির লোক যদি এক খারাপ হয়, তুই হলি তিন খারাপ। আর বুড়ো আঙুলটা দেখাচ্ছে জমিনের দিকে, মরতে কিন্তু তোকে একদিন হবে, এই জমিনে কিন্তু তোকে শুতে হবে। দেখেন দেখেন, প্র্যাকটিস করেন, হাত এরকম করে দেখেন, হাত এমনি দেয়নি বাগদা চুরি করার জন্য না, পরের মেয়ের হাত ধরে টানার জন্য না, পরের দরজা খুলে মাল ফাঁস করার জন্য না, হাত দিয়েছে হেদায়েত পাওয়ার জন্য। একবার জোরে বলেন, জোরে বলেন, হেদায়েত। বাবরে, রুইতনের পাশে বিবিকে ফাইন কষা যাচ্ছে। হ্যাঁ, হাত দিয়েছে। সেই জন্য আমার আল্লাহ পাক হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করার জন্য এলাকায় এক একটা কানা ঘোড়া আর ওই হাত ব্যাকা পা ব্যাকা একটা করে হ্যান্ডিক্যাপকে, প্রতিবন্ধীকে আল্লাহ পাঠিয়ে দেন। আপনাদের এলাকায় আছে? কেন বলেন তো? ওকে খেপানোর জন্য নাকি? এই ঘোড়া, এই ঘোড়া বলে ডাকার জন্য না, গুল ছুটিয়ে দেবে, কবরে ঢোকো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলে, এলাকায় কোনো কানা ব্যক্তি যদি থাকে, ওটা তোমার জন্য হেদায়েতের একটা জায়গা। তুমি কানা মানুষকে দেখো আর নিজের দিকে তাকাও, ও চোখে দেখতে পায় না, আমি চোখে দেখতে পাই, ও অন্ধ হয়ে গিয়ে চাল্লাম, আমার চোখ দুটো ভালো রেখেছে, না না ও হয়তো মসজিদ খুঁজে পাবে না, আমি আমার চোখ দিয়ে আল্লাহর মসজিদকে খুঁজে পাবো। মসজিদে যখন আজান হয় আমার দেরি করা চলে না, কারণ আমার আল্লাহ ইচ্ছা করলে আমার চোখ দুটো কানা বানিয়ে দিতে পারতেন, আল্লাহ আমাকে ভালো বানিয়েছে তার মনে পথ দেখে মসজিদে ঢোকার জন্য। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। এ নজরে যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে, কোন ব্যক্তি যদি চোখ দুটো অন্ধ হয়ে যায়, অন্ধ অবস্থায় দুনিয়ায় জন্মায়, আমার আল্লাহ তাকে হেফাজত করে নিয়েছে, কারণ এই চোখের গোনা জীবনে তার লেখা হবে না। ও আপনার থেকে অনেক উত্তম, বুঝতে পারেননি? যে ব্যক্তিটা চোখে দেখতে পায় না, আপনি চোখওয়ালা, আপনার গোনা বেশি, ওর গোনা কম, আপনি ওর খেপাচ্ছেন। হে কানা, এ কানা, বুঝতে পারেননি? হেদায়েতের জন্য আল্লাহগুলো পাঠিয়েছে, খেপানোর জন্য নয়। ভাইরা আমার, নজনের যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে, পৃথিবীর কোন মুসলমান যখন আজান শোনে ও যদি কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম, আজানের সময় কোরআন তেলাওয়াত করো না, তোমরা আজানের সময় মুসলমান মুসলমানকে সালাম দেবে না। এ ভালো কাজ না খারাপ কাজ? কোরআন তেলাওয়াত করা, সালাম দেওয়া, ভালো কাজ না খারাপ কাজ? আজান হচ্ছে, এই ভালো কাজটাও করতে পারবেন না? বুঝলেন? লাইন দিয়ে এক এক করে, আজান হচ্ছে
আপনি কোরআন তেলাওয়াত করছেন, আজান শোনার সঙ্গে সঙ্গে আপনি বন্ধ করুন, কোরআনের পাতা পৃষ্ঠা বন্ধ করুন। কোরআন তেলাওয়াত করা সুন্নতে গায়ের মুয়াক্কাদা, আর আজানের জবাব দেয়া কোনটা আগে? ওয়াজিব আদায় করি, সুন্নতে গায়ের মুয়াক্কাদা ছেড়ে গেলে গোনা হয় না, ওয়াজিব ছেড়ে গেলে কাবিরা গোনা হয়। কোরআন বন্ধ করুন, কোরআন তেলাওয়াতে স্টপ, আজান হচ্ছে আজানের জবাব। শাহনাজ ভাই, আজানের জবাব কি করে দিতে হয় আমরা তো জানি না, সে আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ্দা, না ওটা আজানের জবাব না, ওটা আজানের জবাব না, ওটা তো আজানের পরের একটা ফজিলতের দোয়া, মুনাজাত। তাওলিয়ে সব পেরেশান, হাত তুলে দোয়া করা যাবে না যাবে না, যাবে না যাবে না, পেরেশান। এই ওয়াজিবটা নিয়ে কোনোদিন দ্বন্দ্ব হয়েছে? খেয়াল নেই, ও জাগে যা, ওয়াজিব চুলো জাগে যা, হাত তুলে না মোনাজাত করলে কাফের, হাত তুলে মোনাজাত করলে বেদাত। দেখেছেন চরিত্র কোথায় খারাপ হয়েছে মুসলমানের? নফল জিনিস টানাটানি শুরু হয়ে গেছে, আর ওয়াজিব ছেড়ে যাচ্ছে গায়ে লাগেলে। মোদি কেন আছে বুঝতে পেরেছেন? এই কথা বোঝা যায় না বোধহয়, মোদি কেন আছে বুঝতে পেরেছেন তো? নফল ছেড়ে যাচ্ছে কলকে ফাটছে, নফল ছেড়ে যাচ্ছে কলকে ফাটছে, নফল করছে কলকে ফাটছে, আর ওয়াজিব ছেড়ে যাচ্ছে কারুর কলকে ফাটেনি। ঠিকই আছে, চলো আল্লাহ বলছে ঠিক আছে, তাহলে মোদি এক বছরে হলো না, না সোজা হলিনি, আর এক আর একবার থাক, মাস শুরু কর, মাস দিচ্ছে ব্যাস, দিনে দুপুরে ও রে বাপ রে বাপ, মুসলমানদের মারছে মুসলমান, তুই গরম হচ্ছিস কেন? তুই তো খাঁটি মুসলমান, এত ছটফট করতেছিস কেন? না এনআরসি হবে কি হবে বাবাজি কি হবে? এই কালকেই আমাদের উত্তর চব্বিশ পরগনার গিয়েছিলাম আমি ওই হাবড়ার পাশে আনোয়ার বেড়িয়ে বলে একটা জায়গায় জলসা করে এলাম, একজন মুরব্বী এসে হাত ধরে হাওমাও করে কাঁদছে, বাপ দাদা চোদ্দ পুরুষেরা এখানে বসবাস করেছে, এখন আমার কাছে দলিলপত্র কিনে দোয়া করেন কি হবে তার টিমে, এত রাগ হচ্ছে আমার তখন, আমি মুরব্বী নইলে যদি বয়সের একটু ছোট হলো মনে হচ্ছে টাঁস করে একটা চড় মেরে দিতাম। এই কান্নাটা কোনোদিন মসজিদে যেয়ে কাঁদি না, কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন, আমরা মুসলমান, সেই জন্য আমি বলি আমরা মুসলমান, কিন্তু আমাদের আগে একটা বড় লাকাব আছে, একটা লাকাব আছে, একটা আমাদের উপাধি আছে, কি ভাইজান? আমরা কি মুসলমান? ক্রস মুসলমান, হাইব্রিড, বুঝতে পারেন? দেখবেন দেশি মাগুর মাছ আর হাইব্রিড মাগুর মাছ, আপনাদের এদিকে তো চাষ হয় মাশাআল্লাহ, হ্যাঁ দেশি মাগুর মাছের সামনে আপনি যে কোনো খাবার ফেলবেন খাবে, খাবে গোবর ফেলবেন, মানুষের পায়খানা ফেলবেন, হ্যাঁ খাবে, গাছের পাতা ফেলবেন খাবে, গেঁড়ি ভাঙা ফেলবেন খাবে, না না না।